কাঠের ঘোড়া রূপায়ন আচার্য বাবু অখিলেশকে রঙিন ব্যাপারে মুড়ে জিনিসটা দিয়ে বললেন তুমি আজ আমার এখানে প্রথম আসলে তাই আমার তরফ থেকে তোমায় এই ছোট্ট উপহারটা দিলাম ঘরে সাজিয়ে রাখবে অখিলেশ লজ্জার সহিত শশীকান্তবাবুকে বলল আরে না না এসবের কি দরকার বাবু প্রত্যুত্তরে বললেন আরে নাও নাও আসলে কি জানো তো যে কাউকে এসব জিনিস আমি এমনি এমনি দিই না আসলে আমার কেন জানি মনে হলো তোমার অখিলেশ নামটার সাথে জিনিসটার একটা অদ্ভুত যোগাযোগ আছে তাই আর কি দিতে ইচ্ছে হল মুখার্জিদাও পাশ থেকে অখিলেশকে বললেন আরে নিয়ে দাও না ভাই লজ্জার কি আছে উনি যখন ভালোবেসে দিচ্ছেনই এই বলে তিনি বাবুকে প্রশ্ন করলেন হ্যাঁ রে শশী জিনিসটা কি শশীকান্তবাবু বললেন জিনিসটা কি সেটা নয় আপাতত সারপ্রাইজ থাক ওই যে বললাম অখিলেশ নামটার সাথে জিনিসটার একটা সম্পর্ক আছে তাই এটা বরং ও বাড়ি গিয়েই নয় দেখবে অখিলেশ আসলে একটু লাজুক ধরনের প্রথম আলাপেই কারুর থেকে উপহার গ্রহণ করতে সে অভ্যস্ত নয় তাই সে শেষবারের মতো নিজের লজ্জা নিবারণের চেষ্টা করে বলল আসলে আমি ভাড়া বাড়িতে থাকি মোটে একটা ছোট ঘর আর আসবাবপত্রও বিশেষ কিছু নেই আপনার কাছে এসব জিনিসগুলো যতটা মর্যাদার সাথে থাকে আমি কি সেই মর্যাদা রাখতে পারবো আর সত্যি কথা বলতে কি এসব পুরনো অ্যান্টিক জিনিসের প্রতি শখও আমার কোনো দিন ছিল না ফলে অখিলেশের কথা থামিয়ে শশীকান্তবাবু বললেন না না এটা অ্যান্টিক ফ্যান্টিক কিছু না বাজারে খোঁজ করলে এই জিনিস হাজারও পেয়ে যাবে তবে কি জানো তো এইটা একটু স্পেশাল আর দশটার সাথে এটাকে এক করা উচিত হবে না এই যে ধরো তুমি বললে তোমার এসব জিনিসের শখ নেই এবার দেখবে এটা ঘরে রাখলেই তোমারও হয়তো এসব জিনিসের ওপর হঠাৎ শখ তৈরি হয়ে গেল এটা একটু স্পেশাল কি না এই বলে হাসতে লাগলেন অখিলেশও তাই অগত্যা শশীকান্তবাবুর হাসি দেখে একটা ধন্যবাদ সূচক হাসি হাসল নিজের বাড়ি ফিরে অখিলেশ জিনিসটা খাটের পাশের টেবিলের ওপর রাখল এখনো সে জানে না ভেতরে কি আছে অখিলেশ ঠিক করল এখন আর এটাকে নেড়েচেড়ে লাভ নেই এর থেকে বরং স্নান খাওয়া করে শোয়ার আগে জিনিসটা খুলে দেখবে সেই মতোই হল স্নান খাওয়া করে শুয়ে জিনিসটা হাতে তুলে নিল রঙিন ব্যাপার খুলে যে জিনিসটা বেরিয়ে এলো সেটা হলো একটা কাঠের ঘোড়া তবে জিনিসটাকে ভালো করে দেখে এর সৌন্দর্য ব্যাখ্যা করা একটা কঠিন ব্যাপার যে শিল্পী এটা প্রস্তুত করেছেন সে যে তার নিজের শৈল্পিক সত্তাকে সম্পূর্ণ এই ঘোড়াটার মধ্যে দিয়ে সার্থকভাবে ফুটিয়ে তুলেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই কারণেই হয়তো শশীকান্তবাবু এই জিনিসটাকে স্পেশাল বলেছিলেন সত্যিই এটা স্পেশাল ঘোড়াটার গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য নিখুঁত পালিশ সব মিলিয়েই অবর্ণনীয় অখিলেশের এসব জিনিসের ভালো মন্দ দামদস্তুর বোঝার অভিজ্ঞতা নেই তবে এটার মূল্য যে নেহাতি কম না সেটা অনুমান করা এমন কিছু কঠিন ব্যাপার না এবার কথা হল শশীকান্তবাবু বলেছিলেন এই জিনিসটার সাথে অখিলেশ নামটার নাকি কি একটা মিল আছে বাস্তব পক্ষে সেই কারণেই শশীকান্ত বাবু এই উপহারটা অখিলেশকে দিয়েছে কিন্তু অখিলেশের সাথে একটা কাঠের ঘোড়া বা একটা ঘোড়ার কি মিল থাকতে পারে শুয়ে শুয়ে অখিলেশ অনেকক্ষণ ভাবার চেষ্টা করলো কিন্তু ব্যক্তি অখিলেশ বা এই অখিলেশ শব্দটা কোনো কিছুর সাথেই ঘোড়ার কোনো মিল সে খুঁজে পেল না কতকটা হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েই অখিলেশ ঘোড়াটাকে রেখে ঘুমাতে যাওয়ার উদ্যোগ করছিল ঠিক সেই সময় অখিলেশের একটা জিনিস চোখে পড়ল এই যে কাঠের ঘোড়াটা যেটাকে একটা আসল ঘোড়া যেমনটা দেখতে হয় যেমন মুখ চোখ কান পা লেজ থাকার কথা এটার কিন্তু তেমনটা নেই বরং বলা যায় লম্বা লম্বা কাঠের পাটাতন দিয়ে কাঠামো করে সেটাকে তাল নারকেল এসব ধরনের গাছের পাতা দিয়ে মুড়ে যদি একটা ঘোড়া বানানো হয় সেটা যেমন দেখতে হবে এই জিনিসটা যেন অনেকটা তারই প্রতিরূপ ট্রোজেন হর্স হ্যাঁ এটা ট্রোজেন হর্সই বটেই গ্রিক মহাকবি হোমার তার ওডিসি নামক মহাকাব্যে ট্রয়ের যুদ্ধের বর্ণনায় এই ট্রোজেন হর্সের উল্লেখ করেছেন গ্রিক বা ট্রয়ের সাথে বহুদিন ধরে যুদ্ধ করে শক্তিশালী গ্রিক সেনারা অনেক চেষ্টা সত্ত্বেও কিছুতেই ট্রয় নগরী দখল করতে পারছিল না ট্রয় নগরী ছিল বিশাল প্রাচীর দিয়ে ঘেরা এবং তার প্রবেশ প্রবেশদ্বার ছিল এতটাই মজবুত যে বাইরে থেকে আক্রমণ করে শত প্রচেষ্টা সত্ত্বেও কেউ তা ভেদ করতে পারত না ফলে গ্রিকরা এক ছলনার আশ্রয় নিল বিশাল এক কাঠের ঘোড়া বানাল যার ভেতরে অনেকজন সৈন্য আশ্রয় নিতে পারে সেই ঘোড়ার ভেতরে গ্রিক সেনাদের মধ্যে সবচেয়ে বীর কিছু সেনাদের ঢুকিয়ে বাকিরা রণভূমি ত্যাগ করে সরে পড়ল এদিকে ট্রয় সেনা বুঝলো গ্রীকরা শিকার করে যুদ্ধক্ষেত্র থেকে অবগমন করেছে এবং এই বিশাল ঘোড়া হলো দেবী এথেনার প্রতি ভেট যা গ্রিকরা ট্রয়দেরকে যুদ্ধ জয়ের উপহার স্বরূপ দিয়ে গেছে সেই ভেবে ট্রয় সেনা সেই ঘোড়াকে প্রবেশ দিয়ে নিয়ে যায় নগরের অভ্যন্তরেই ট্রয়েরা তখনও জানত না যে তারা নিজেদের বিপদকেই শহরে আশ্রয় দিয়েছি এদিকে শহর জুড়ে যুদ্ধ জয়ের উল্লাস আর ওদিকে রাতের আধার নামলেই সেই ঘোড়া থেকে গ্রিক সেনারা দল বেঁধে বেরিয়ে এসে গোপনে নগরের প্রবেশ দ্বার খুলে দেয় এবং সেই সুযোগেই শত শত গ্রিক বাহিনী নগরে প্রবেশ করে ট্রয়ের স্বর্ণ এক লহমায় ভস্মীভূত করে হোমারের কাব্যে এই ঘোড়াকেই ট্রোজেন হর্স বলা হয়েছে এই যুদ্ধে যে দুই বীরের উল্লেখ পাওয়া যায় তারা হলেন ট্রয় যুবরাজ হেক্টর ও তার প্রতিপক্ষ গ্রিক বীর অ্যাখেলিসের অখিলেশের এই ঘটনাটা ভেবে মনে হল এটা কি কোনোভাবে সম্ভব যে শশীকান্তবাবু অখিলেশ নামটার সাথে অ্যাখেলিস নামটার একটা সাদৃশ্য খুঁজে পেয়েছেন আর তাই এই ট্রোজেন হটসটা তিনি অখিলেশকে উপহার দিয়েছেন সম্ভাবনার দিক থেকে এটাই একমাত্র যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে তাহলে তো এ কথা বলতেই হয় যে অ্যান্টিক জিনিসের প্রতি রুচি ছাড়াও বাবুর কল্পনা শক্তি প্রবল তা না হলে কেউ অখিলেশকে কি আর এমনি এমনি অ্যাখিলিস্ট বানিয়ে দেয় ব্যাপারটা ভেবে মনে মনে হাসল অখিলেশ একটা বিশাল ধাদার সুরাহা করে এখন অখিলেশেরও নিজেকে বেশ অ্যাখিলিসের মতো বীর মনে হচ্ছে যাক অনেক যুদ্ধ লড়ে অ্যাখিলিসের যেন এবার ঘুমনোর পালা এই ভাবতে ভাবতে অখিলেশ এবার চোখটা বুঝল শরীরে যুদ্ধ লড়ার ক্লান্তি আর চোখে বীরের স্বপ্ন থাকলে ঘুমও সহজেই চলে আসে অখিলেশেরও তাই হলো মাঝরাতে অখিলেশের হঠাৎ ঘুমটা ভেঙে গেল খুব কাছ থেকে কারা যেন নিজেদের মধ্যে কথা বলছে যে ভাষায় বলছে সেটা অখিলেশের চেনা কোনো ভাষা না কিন্তু অখিলেশ তাদের কথার অর্থ যেন বেশ বুঝতে পারছে কি যেন সবাইকে সাবধান করে বলছে জোরে জোরে নিঃশ্বাস নিও না টের পেয়ে যাবে ঘরে কি চোর ঢুকলো নাকি ইদানিং এই চত্বরে চোরের উপদ্রব হয়েছে বলে অখিলেশ শুনেছে লোকের মুখেই এমনি হয়তো তার ঘরে দামি জিনিস কিছুই নেই প্রায় যদিও বা এই কাঠের ঘোড়াটাকে দামি জিনিস বলাই যায় তবে চোরের কাছে এটা একটা খেলনা মাত্র কিন্তু চোরেরা যদি দল বেঁধে আসে বা অন্তত দুজনও আসে তাদেরকে কি অখিলেশ বাধা দিতে গেলে খুব একটা সুবিধা করতে পারবে বা হয়তো ঘরে মূল্যবান কিছু না পাওয়ার ক্ষোভে যদি তারা অখিলেশকে আঘাত করে বসে তাহলেও তো বিপদ আর চোর চোর করে পাড়ার লোক জাগাতেও তো যা সময় লাগবে ততক্ষণেই চোর তাদের কাজ সেরে ধা হয়ে যাবে চুপচাপ শুয়ে শুয়ে ব্যাপারটা পর্যবেক্ষণ করাটাই শ্রেয় মনে হল অখিলে তেমন বিপদের আশঙ্কা দেখলে সে নিজেই ঘর ছেলে পালাবে না হয় এই কিছুক্ষণ আগেও নিজেকে যে বীর একেলিশ ভাবছিল এখন তা সব কোথায় যেন হাওয়া হয়ে গেছে কিন্তু কিছু কিছু সময় বীর হওয়ার চেয়ে ভীতু সাজাটা বেশি বুদ্ধিমানের কাজ যাই হোক সে রাতে অখিলেশের আর ঘুম হল না পরের দিন সকালে অখিলেশ ঘরে দরজা জানলা জিনিসপত্র সব পরীক্ষা করে দেখল কিন্তু না চোর এসেছিল তেমন কোনো লক্ষণ নেই জিনিসপত্রও সব ঠিকঠাক আছে কাঠের ঘোড়াটাও অখিলেশ একটা প্রিন্টিং প্রেসে কাজ করে রাতে ঘুমও হয়নি এদিকে প্রেসে কাজেরও তেমন একটা চাপ নেই তাই সে আর কাজে গেল না অখিলের দিন ঘোড়াটার দিকে চেয়ে থেকে সেই ঐতিহাসিক যুদ্ধের কথা ভাবতে লাগলো নিজেকে সে গ্রিক বীর অ্যাখেলিস ভাবতে লাগল আসলে ঘোড়াটাই যেন ওকে এসব ভাবাচ্ছি যেন মনে হচ্ছে সে ট্রয়ের সেই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নিজের চোখের সামনে একটা মহাযুদ্ধকে প্রত্যক্ষ করছে এইসব সাত পাঁচ ভেবে ভেবেই সে যেন সারা দিন কাটিয়ে দিল রাতে ঘুমানোর পর আবার সেই একই ঘটনা মাঝরাতে কাদের যেন ফিস ফিস কথাবার্তায় ঘুম ভেঙে গেল ঠিক আগে রাতের ঘটনারই যেন পুনরাবৃত্তি হচ্ছে অখিলেশ প্রেসে মেশিন চালায় মেশিনের ঘের ঘের শব্দ শুনতে শুনতেই এক এক সময় কান ধরে যায় তখন মেশিন না চললেও কান যেন বাঁচতে থাকে এও কি তাই হচ্ছে নাকি কিন্তু অখিলেশ তো আজ কাজে যায়নি মেশিনও চালায়নি তাহলে কেন এমনটা হচ্ছে আর তাছাড়াও মেশিনের শব্দ আর মানুষের কথা বলার শব্দ দুটো তো একরকম না তাহলে যাক এ রাতেও তার আর ঘুম হল না সকালে অখিলেশ কিছুটা দুর্বল বোধ করল দু ঘুম হয়নি এমনটা তো হবেই আজও আর কাজে গেল না সে ঘোড়াটা যেন ক্ষণে ক্ষণে অখিলেশকে নিজের বশ করে নিচ্ছে এক মুহূর্ত সে ভাবছে প্রাচীন সেই ইতিহাসের কথা আবার চটক ভাঙলেই সে ভাবছে ঘোড়াটার রূপ ও গুণগত মানের কথা আর্টের কোনো ধ্যান ধারণাই তার নেই তবু কেন জানি তার মনে হচ্ছে আধুনিক শিল্পে এই ঘোড়াটার মতো নিদর্শন আর দ্বিতীয়টি নেই শশীকান্তবাবুর কথা অনুযায়ী অ্যান্টিক জিনিসের প্রতি তার শখ না জাগলেও এই ঘোড়াটার প্রতি যে একটা ভালোবাসা জন্মেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই রাতেই আবার সেই একই ঘটনা এবার অখিলেশের টার্গেট হলো সিলিং ফ্যানটা বাড়িটা ভাড়া নেওয়ার সময় ঘরের সাথে যে ফ্যান সে পেয়েছে সেটা হলো গিয়ে সেই ব্রিটিশ আমলের ব্রিটিশগঞ্জ যেন যাওয়ার সময় এই ফ্যানটা রেখে গেছে তবে অখিলেশ বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে থাকে ফলে রাতে ঘুমানোর সময় ওই যা ফ্যান চলে কিন্তু ওটা যখনই চলে একটা বিদ্ঘুটে শব্দ করে সেই কারণেই কি তার কানে ওরকম শব্দ বাড়ছে যদিও বা যুক্তিতে ব্যাপারটা ঠিক মিলছে না তবুও সে যুক্তির ওপর জোর না দিয়েই ফ্যানটা বন্ধ করে জ্যৈষ্ঠের রাতে ঘুমানোর চেষ্টা করলো তবে লাভের লাভ কিছুই হলো না সেই শব্দও বন্ধ হলো না সে গরমে ঘুম হল না রাতের পর রাত একই ঘটনা ঘটতে লাগলো আর অখিলেশ একের পর এক কারণ খুঁজতে থাকলো এদিকে কাজে সে যায় না প্রায় দিন পাঁচেক হয়ে গেছে প্রেসে কোনো খবর সে পাঠায়নি আর এদিকেই রোজ রাত জেগে জেগেই ওর শরীরেরও অবস্থা খারাপের দিকে এগোচ্ছে ঘোড়াটার মায়া আসছে পৃষ্ঠে ধরেছে ওকে কিন্তু পেটে টান পড়লে সব ঘোড়ই কেটে যায় এবার অখিলেশের মনে এই সন্দেহ চারা দিতে লাগলো যে বিগত কিছুদিন ধরে ওর সাথে যে ঘটনাই ঘটছে তা কিন্তু শুরু হয়েছে এই বিষাক্ত ঘোড়া বা ট্রোজেন হর্সটাকে ঘরে আনার পর থেকে এবার তার মনে হতে লাগলো ট্রয় নগরের অন্দরে ট্রোজেন হর্টস ঢুকিয়ে ট্রয় সেনারা যে ভুল করেছিল অখিলেশ ঘোড়াটাকে ঘরে এনে সেই একই ভুল করেছেই অখিলেশের জীবনটাকে এই ঘোড়া এবার ছিন্ন ভিন্ন করে দেবে এই ঘোড়ার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য অখিলেশ ঠিক করল এই ঘোড়াটাকে নষ্ট করে দেবে কিন্তু হলো কই এক ঘন্টা ধরে সে এটাকে স্টোভের উনুনে বসে রাখল কিন্তু তাতে কিছুই লাভ হলো না কাঠের ঘোড়াতেই সামান্য একটা কালো পোড়া দাগও পড়ল না এবার সেই এটাকে কোনো এক নোংরা ফেলার জায়গায় ফেলে আসবে ঠিক করলো কিন্তু তুলতে গিয়ে দেখে এটার ওজন সত্যিকারের একটা ঘোড়ার ওজনের থেকেও বেশি হয়ে গেছে অনেক চেষ্টা করেও সে এক চোলও ওটাকে নড়াতে পারল না এই বিষাক্ত ঘোড়া এত সহজে নিষ্কৃতি দেবে না অথচ যতই সে এই ঘোড়াটাকে দেখে ততই যেন সে এই ঘোড়াটার মায়া জালে সে জড়িয়ে পড়ে সব অপশক্তির মতো যে এই ঘোড়াটাও মোহমুহু তার ওপর মায়া বিস্তার করছে সেটা তো ভালোভাবেই বুঝতে পারছি অখিলেশ যে চোরাবালিতে আটকে পড়েছে সেখান থেকে কে তাকে উদ্ধার করবে। অখিলেশ যদি তার এই অভিজ্ঞতা কাউকে বলে কেউ তো তাকে বিশ্বাসই করবে না উল্টে পাগল ভাববে কিন্তু এত ঘটনার পর অখিলেশ দৃঢ় প্রতিজ্ঞা করল যে করেই হোক সে এই বিপদ থেকে বেরিয়ে আসবেই অখিলেশের মুখার্জিদার কথা মনে হল মুখার্জিদা আর অখিলেশ একই প্রেসে কাজ অখিলেশকে দেখেন তিনি। কাজ হোক বা কাজের বাইরেই হোক যে কোনো সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সব সময় আর তাছাড়া এই মুখার্জিদাই অখিলেশকে শশীকান্তবাবুর বাড়িতে নিয়ে গেছিল যেখান থেকে এই সমস্যার সূত্রপাত মুখার্জিদাকে সব কিছু ভুলে বললে হয় না উনি নিশ্চয়ই অখিলেশের কথা শুনবেন বোঝার চেষ্টা করবেন হয়তো একটা সমাধানও বাতলে দিতে পারেন আজ বহুদিন পর অখিলেশ আবার প্রেসে তার সহকর্মীরা তো তাকে দেখে প্রথমে চিনতেই পারছিল না শরীর ভেঙে পড়েছে চোখের তলায় কালি গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছে না প্রেসের মালিক তাকে এতদিন ধরে না আসার কৈফিয়ত চাওয়ার বদলে উল্টে বললেন তুমি বরং আরো কিছুদিন বাড়িতে রেস্ট নিয়ে চিকিৎসা টিকিৎসা করিয়ে সুস্থ হয়ে কাজে ফিরো বাকিরাও তাকে শরীর সম্বন্ধিত পরামর্শ ও সান্ত্বনা দিল কিন্তু অখিলেশ যে মুখার্জিদার জন্য প্রেসে এসেছে সেই মুখার্জিদা কই এক সহকর্মীকে জিজ্ঞাসা করে সে জানতে পারল মুখার্জিদা দু সপ্তাহের ছুটি নিয়ে বউ বাচ্চাকে নিয়ে দার্জিলিং গেছেন ঘুরতে এখন প্রায় সপ্তাহ পর কাজে জয়েন করবেন অখিলেশ হতাশ হয়ে বেরিয়ে এলো চরম বিপদে যে সে কাউকে পাশে পাবে না সেটাই তো স্বাভাবিক আচ্ছা শশীকান্তবাবুর কাছে গেলে কেমন হয় জিনিসটা উনি দিয়েছেন সুতরাং অখিলেশের সাথে যা যা ঘটেছে সব দায় তো ওনার ঘোড়াটাকে অখিলেশ সেদিন জায়গা থেকে এক বিন্দুও সরাতে পারেনি নইলে হয়তো সেটা শশীকান্তবাবুকেই ফেরত দিয়ে কাজ ছাড়ত কিন্তু সে উপায় নেই অন্তত শশীকান্ত বাবুর সাথে মুখোমুখি একবার কথা বললেও যদি কিছু কাজ হয় অখিলেশ আর সময় নষ্ট করল না প্রেসের থেকে সোজা চলে গেল বাবুর বাড়ি কিন্তু এবারও লাভ কিছু হল না বাবু বাড়ি নেই চাকর বললে তার বাবু নাকি কাল রাতে নেপাল রওনা হয়েছেন অ্যান্টিক জিনিসের সন্ধান পেয়েছেন তা কেনার জন্য আবারও হতাশ হতে হলো অখিলেশকেই নিরাশ হয়ে বাড়ির পথ ধরল আচ্ছা এমনটা কি হতে পারে যে শশীকান্ত বাবু এই বিষাক্ত ঘোড়ার ব্যাপারটা জানতেন তিনি নিজেও ছিলেন আর সেই থেকে নিস্তার পাওয়ার জন্য তিনি অখিলেশের আর কিছুই ভালো লাগছে না খালি খালি তার ঘোড়াটার কথা মনে পড়ছে ঘোড়াটা দেখতে ইচ্ছে করছে সে কিন্তু এও জানে ঘরে ফেরার মানে আবারও সেই অন্ধকূপে প্রবেশ করা আবারও সেই ঘোড়া তাকে মায়া জালে আটকে ফেলবে আর রাত জুড়ে চলবে সেই একই ঘটনা আজ আবার রাত নেমে এলো অখিলেশ জানে না আজ রাত কখন শেষ হবে নাকি এই রাতই তার শেষ রাত হবে শুয়ে শুয়ে সে অনেকক্ষণ ধরেই ঘোড়াটাকে ভালো করে নেড়েচেড়ে দেখল কিন্তু ঘোড়াটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নেই ঘোড়াটার দিকে চেয়ে থাকলে সেরকম কোনো নেগেটিভ পাওয়ার বা অশুভ অপশক্তির উপস্থিতি মনেই হয় না বরং উল্টোটাই মনে হয় হারিয়ে যায় সে এক অন্য প্রাচীন ইতিহাসের জগতে যেখানে সে আর অখিলেশ থাকে না হয়ে ওঠে নিজের মধ্যে সে অসীম শক্তি বোধ করে চোখের সামনে দেখে এক মহা যুদ্ধ কিন্তু যুদ্ধে মৃত সৈনিকদের দেখে তার স্বপ্নটা রঙিন না হয়ে ধূসর হয়ে যায় ক্রমেই তার মনে হতে লাগে এই যুদ্ধেই কিন্তু বীর অ্যাখিল পতন হয়েছিল স্বপ্নটা ভেঙে যায় ফিরে আসে সে আবার নিজের জগতে আর ভাবে তাহলে কি এবার পতন হওয়ার পালা আজ রাতের ঘটনা যেন আরো প্রবল হয়ে উঠল এতদিন ধরে যে চুপিসারে কথা সে ধীর অস্পষ্ট শুনছিল আজ তা যেন আরো জোরে আরো স্পষ্ট শুনতে পাচ্ছে কি ভাষায় তারা কথা বলছে আজও সে তা জানে না কিন্তু তার ভাবার্থ সে ভালোই বুঝতে পারছে তারা যেন বলছে এবার সময় হয়েছে বাইরে বেরিয়ে হামলা করার বেরো বেরো আজ অখিলেশ পায়ের শব্দও পাচ্ছে মনে হচ্ছে যেন ঘোড়া থেকে সেনারা বেরিয়ে আসছে একে একে হঠাৎ কোথা থেকেই ভায়োলিন বাজা শুরু হয়েছে এমনটা আজই প্রথম ঘটছে কে যেন ভায়োলিনে বিখ্যাত সঙ্গীতকার বেতোফেনের একটা সুর বাজানো শুরু করেছে কিন্তু সেই সুরে হঠাৎ হঠাৎ ওঠা নামা যেন খুব স্পষ্ট করে ইঙ্গিত করছে আজকের অখিলেশ ও সেই দিনে ট্রয় নগরীর পতনের সময়কে। অখিলেশের গোটা ব্যাপারটা অসহ্য লাগছে সে জানে আর কিছু মুহূর্ত পর তার কি হবে সে বেঁচে থাকবে নাকি তাকেও তীরবিদ্ধ করে মেরে ফেলা হবে তবে যদি বেঁচে থাকে সে যে পাগল হয়ে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই মোহুটমোহ ভায়োলিনের সুরের ওঠানামা একবার যেন সেই সুর রণহুঙ্কার করছে আবার সে সুর যেন ধীরে ধীরে যুদ্ধ শেষের বিষাদকে ব্যক্ত করছে চারিদিকে মৃত্যুর হাহাকারের জানান দিচ্ছে এদিকে অখিলেশের যেন আত্মা পর্যন্ত কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে সে ভয়ে চোখ খুলছে না না জানি কি না কি দেখতে হবে তাকে এদিকে ঘরে অনেকজন লোকের বা বলা চলে সেনাদের চলাফেরা আরো বাড়তে লাগলো সে ভালোই তা অনুভব করতে পারছে অন্তিম সময় এসে উপস্থিত হলো অখিলেশের ঘরে প্রবেশ দ্বার কারা যেন ভেতর থেকে খুলে দিল সে বেশ স্পষ্ট শুনল সেই শব্দ ঠিক যেমন ট্রয়ের যুদ্ধে সেই রাতেই গ্রিক সেনারা ট্রয়ের প্রবেশ দ্বার খুলে দিয়েছিল জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল ট্রয় নগরীকে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটছেই আজ অখিলেশের ঘরে অখিলেশ জানে তার জীবনে এই অভিশপ্ত ঘটনার জবনিকা আছড়ে পড়তে আর বেশি সময় বাকি নেই কিন্তু এই সময়তেও কি অখিলেশ চোখ বুঝে শুয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করবে একবারও কি চেষ্টা করবে না এই বিভীষিকা থেকে বেরিয়ে আসার ভায়োলিনের সুর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অখিলেশের ঘর অন্ধকার কিন্তু সে তার ঘরকেই ভালো করে চেনে সে জানে কোথায় কি আছে কোথায় ঘোড়াটা আছে সে চোখ বুঝেই বিছানা থেকে বিদ্যুৎ গতিতে উঠে এক হাতে ঘোড়াটাকে তুলে নিয়ে ঘরের খোলা জানলা দিয়ে লাগালো দৌড় দিন কতক ধরে অখিলেশের স্বাস্থ্য ভালো নেই সে যেন কোনো কাজেই ঠিক জোর পাচ্ছে না সারাক্ষণই শুয়ে থাকে কিন্তু আজ এই দৌড় তার জীবন মরণের দৌড় এই দৌড়ে তাকে জিততেই হবে পেছন থেকে যেন খারা বলে উঠল থামো থেমে যাও কিন্তু সে কথায় অখিলেশ কান দিল না প্রায় মিনিট পাঁচেক সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এবার থামলো আর সে দৌড়তে পারছে না তবে আসার কথা হলো এই যে সে এতক্ষণে তার বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছে কেউই তাকে আর ধাওয়া করছে না সেদিন এই ঘোড়াটাই সে তুলতে পারেনি অথচ আজ সেটা ওর হাতে সাহস করে যদিও বা সেটার দিকে তাকাতে না চারিদিকে তখন নিশি অন্ধকার এবার এটাকে কি করবে অখিলেশ সে ভাবল একবার যখন সে এই বিষাক্ত ঘোড়া নিয়ে বেরিয়ে আসতে পেরেছে তখন আর চিন্তা নেই সে প্রিন্সেপ ঘাটে যাওয়ার পথ ধরল সে ভাবল এই বিষাক্ত ঘোড়াটাকে পবিত্র গঙ্গায় বিসর্জন করার থেকেই আর ভালো কোনো উপায় নেই গঙ্গায় এটাকে ফেললে যদি অখিলেশের জীবনের থেকে এই অভিশাপের ছায়াটা চিরতরের মতো কাটে দ্রুত পায়ে পথে হেঁটে সে পৌঁছলো গঙ্গার পাড়ে গঙ্গার পার তখন জনমানবহীন চারিদিকে অন্ধকার সে আর সময় নষ্ট করল না শরীরে যেটুকু শক্তি তার এখনো বাকি আছে তার সবটা দিয়ে ছুড়ে মারল সেই ঘোড়াটাকে গঙ্গায় ঘোড়াটা গিয়ে জলে পড়ল আওয়াজ হলো বিগত প্রায় এক সপ্তাহ ধরে অখিলেশের জীবনে যা ঘটল তা যেন একটা গল্পের মতো ব্যাপার কিন্তু এই গল্প সে কাউকে বলবে না সে জানে এই গল্প কেউই বিশ্বাস করবে না কেউই বিশ্বাস করবে না যে একটা কাঠের ঘোড়া কিভাবে তার জীবনকে নরক করে দিয়েছিল আর তাছাড়া অখিলেশ এই অভিশপ্ত ঘটনাকে আর মনে করে রাখতে চায় না পূব দিকে আকাশ কিঞ্চিত ফর্ষা হতে লাগল মনে হলো এই নতুন দিনের আলো যেন তার জীবনকে আবারও স্বাভাবিক করে তুলবে বাড়ির পথে সে আবার হাঁটা লাগালো বাড়ি পৌঁছতে পৌঁছতে তখন ভোর হয়ে গেছে চারিদিকে আলো ফুটে এসেছে প্রায় কিন্তু বাড়ির সামনে এসে দেখল ভিড় হয়ে গেছে অখিলেশের বুক খানে কেঁপে উঠল তাও সাহস করে অখিলেশ সেই ভিড়ের দিকে এগিয়ে গেল দেখল তিনটে চোর ধরা পড়েছে কোমরের দড়ি বেঁধে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে একজন পুলিশের কর্তা ঘটনাটা ব্যাখ্যা করছে পাড়ার লোকদেরকে তার বর্ণনাটা হলো এই যে বিগত বেশ কিছুদিন ধরেই এই এলাকা থেকে অনেকগুলো চুরি রিপোর্ট ভবানীপুর থানায় দায়ের হচ্ছে ঘটনাটা তদন্ত করার জন্য ভবানীপুর থানার পুলিশ একটা গোপন অপারেশন চালায় দুজন পুলিশ ছদ্মবেশে এই এলাকায় আশ্রয় নেয় হাত দিয়ে ইশারা করে যে জায়গাটা দেখালো সেটা হলো অখিলেশের ঘরের রাস্তার দিকে জানলাটার ওখানে ওইখানে গত এক সপ্তাহ ধরে বসে সারা রাত তারা পাড়ার সবকিছুর উপর নজর রাখে কাল রাতে গিয়ে তারা তাদের লক্ষ্যে সফল হয় যদিও বা একটা চোর পালাতে সক্ষম হয়েছে তবে অসুবিধা নেই যারা ধরা পড়েছে তাদের মুখ থেকে বাকিদের খোঁজও পুলিশ ঠিক বার করে নেবে অখিলেশ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হতভম্বের মতো সব শুনছিল ভিড়ের বাইরে থেকে অখিলেশের বাড়িওয়ালা পরিতোষবাবু হাত নেড়ে অখিলেশকে ডাকছেন অখিলেশ তাকে দেখে তার দিকে এগিয়ে গেল পরিতোষবাবু বললেন বাড়ির সামনে কি বড় ঘটনা ঘটে গেল বলো দেখিনি এদিকে আমি তোমায় ডাকতে গিয়ে দেখি তোমার ঘরের দরজাটা হাঁ করে খোলা সারা শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি তুমি ঘরে নেই এদিকে পাড়ায় হৈ হৈ কাণ্ড আর আমি তোমায় খুঁজে যাচ্ছি এখন দেখলাম তুমিও ভিড়ে দাঁড়িয়ে গল্প শুনছো অখিলেশ কোনো কথা না বলে চুপচাপ পরিতোষবাবুর কথা শুনছি পরিতোষবাবু বললেন এসো এদিকে তোমার সাথে আলাপ করিয়ে দিই এই বলে তিনি কাছেই দাঁড়িয়ে থাকা একজন লোককে দেখে বললেন এই যে প্রিয়নাথ এদিকে এসো লোকটি এগিয়েলেন অখিলেশ ও প্রিয়নাথের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন বুঝলে অখিলেশ প্রিয়নাথকে তোমার ঘরের উপরে ঘরটা ভাড়া দিয়েছি কথাবার্তা আগেই হয়েছিল তোমার সাথে দেখা হয়নি তাই আর কি জানাতে পারিনি তা গতকাল থেকে ও ঘরে থাকা শুরু করি ও হলো কি গিয়ে পেশাদার ভাবে বেহালা না ভায়োলিন সব যেন বাজায়টা যায় কথাটা শুনে আবার অখিলেশের একটা ঝটকা লাগলো অখিলেশ ভাঙা ভাঙা স্বরে জিজ্ঞাসা করলো প্রিয়নাথকেই আচ্ছা কাল রাতে কি আপনি ভায়োলিন বাজাচ্ছিলেন প্রিয়নাথ হাসি মুখে বলল হ্যাঁ কাল রাতে বেটোফেনের একটা সিম্ফনি বাজাচ্ছিলাম আসলে আমার না একটু রাতেই রেওয়াজ করার অভ্যাস চারিদিক একটু নিস্তব্ধ হয়ে আসলে সুরের রেওয়াজটা ভালো হয় আপনি বুঝিয়ে আওয়াজ পেয়েছেন অখিলেশ মাথা নেড়ে বলল হ্যাঁ প্রিয়নাথ বলল আচ্ছা আপনার কোনো অসুবিধা হয়নি তো আমি মাঝরাতে হঠাৎ ভায়োলিন বাজাতে শুরু করেছি বলে অখিলেশ মাথা নেড়ে না বলতে বলতে নিজের ঘরের দিকে চলে গেল ঘরে ঢুকে অখিলেশ সোজা স্নান ঘরে ঢুকল গায়ে জল ঢালতে ঢালতে এবার সে সব ঘটনাগুলোকে তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে মিলতে লাগলো গত এক সপ্তাহ ধরে সারা রাত তার ঘরের জানলাটার বাইরে দুটো পুলিশ ছদ্মবেশে পাহারা দিয়েছে তার মানে বিগত এক সপ্তাহ মাঝরাতে অখিলেশ সেই পুলিশদেরই ফিসফিস করে কথার আওয়াজ পেয়েছে কাল রাতে যে ভায়োলিনের আওয়াজ সে পেয়ে চমকে উঠেছিল তা এই প্রিয়নাথ বাবু বাজাচ্ছিলেন রাতে সে দরজায় হয়তো খিল দিতে ভুলে গেছিল হয়তো একটু হাওয়াতেই সেটা নিজে নিজেই খুলে যায় আর পুলিশের কথা অনুযায়ী যে একটা চোর পালাতে সক্ষম হয়েছে সেটা আসলে সে নিজেই পেছন থেকে যে থামো থামো ডাক সে শুনেছে সেটাই পুলিশদের ডাক গায়ে মাথায় ঠান্ডা জল ঢেলে অখিলেশ আগের থেকে অনেক ভালো বোধ করছে মানুষের অজান্তে কত ছোট ছোট ঘটনায় না জানি কত ভয়ানক রূপ ধারণ করে তা এখন অখিলেশ বুঝতে পারছি কিন্তু সেদিন যে সে ঘোড়াটাকে এক ঘন্টা ধরে আগুনে পুড়িয়েছিল আর তাতে ঘোড়াটার কিচ্ছু হয়নি তারপর ওই ঘটনাটা ঘোড়াটাকে শত চেষ্টা করেও সে তুলতে পারেনি সেই ঘটনাগুলোকে অখিলেশ কি বলবে তবে এটাও তো ঠিক যে ভয়ে তার অবস্থা প্রায় পাগল পাগল হয়ে গিয়েছিল কিসের খেয়ালে কি যে করেছে সেই সময় তাতে তো অখিলেশের নিজের কোনো কন্ট্রোলই ছিল না সে থাক গিয়ে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যা হওয়ার তাই হয়েছে আর এসব সাত পাঁচ ভেবে লাভ নেই এর থেকে বরং আজ সারাদিন অখিলেশ ভালো করে ঘুমাবে তবে ঘোড়াটার কথা ভেবে অখিলেশের মনটা একটু খারাপই হলো খামোখা জিনিসটা সে গঙ্গায় ফেলে দিয়ে আসলো আর ওটা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই আসলে ওই কাঠের ঘোড়াটাকে ঘিরে যত খারাপ স্মৃতি সেগুলোকে বাদ দিলে অখিলেশের ঘোড়াটার উপর একটা মায়া পড়ে গেছিল একটা ভালোবাসা জন্মেছিল ঘোরাটার উপর ওই ঘোড়াটাই হয়তো অখিলেশকে প্রথম ও শেষবারের মতো মনের মধ্যে একটা বীর পুরুষের অনুভূতি দিয়েছিল থাক যা হয়েছে হয়েছে আর সেই কথা ভেবে মন খারাপ করে কি লাভ এবার অখিলেশ ঘরে ঢুকে শুয়ে পড়ল এতগুলো ঘটনা এমন আকস্মিকভাবে ঘটে গেল যে তার আর খিদে নেই বরং এখন ঘুমিয়ে পড়ে দুপুরে উঠে কিছু একটা খাওয়া যাবে এখন যে সুস্থ আছে বেঁচে আছে এই বড় ব্যাপার এই ভেবে অখিলেশ যেই না শুয়ে পাশ ফিরল টেবিলটার ওপরে চোখ পড়তেই তার শরীর যেন সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল ভয়ে যেন সে ঢোক পর্যন্ত গিলতে পারছে না এ কী করে সম্ভব তাহলে কাল রাতে সে কি নিয়ে এত দূর পালিয়ে গঙ্গায় ফেলে এলো সময় যেন আর এগোবে না এখান থেকে সময় এবার অতীতের দিকে পেছতে থাকবে অখিলেশের জীবনে কাটিয়ে আসা সেই বিভীষিকাময় একটা সপ্তাহ আবারও আসবে সে যদি বেঁচে থাকে তবে সময় হয়তো তাকে নিয়ে যাবে সেই ঐতিহাসিক সময় যখন ট্রয়ের যুদ্ধ হয়েছিল সাথে সাথে অদৃশ্য জনা কয়েক লোক সেই অজানা ভাষায় কথা বলে উঠল এবারও সেই কথার অর্থ বুঝতে অখিলেশের কোনো অসুবিধা হল না অদৃশ্য থেকে সেই লোকগুলিই যেন অখিলেশকে উদ্দেশ্য করে বলছে অ্যাকেলিস ভেতরে এসো ভেতরে এসো নইলে ওরা দেখে নেবে